এসো। কি হইছে আব্বা? রস নামাচ্ছি। কিসের রস? এই যে দেখো না, একটু আগে এই টিপলে পারে গ্যাদ গ্যাদ করে বসে যাচ্ছিল, এখন বসছে। রস নেমেছে কিন্তু ব্যথাটা কমেনি, এখনো টনটন করছে। আজকে থেকে আর ভাত খাবো না, রুটি বানিয়ে আমার জন্য। কইলেন যে পোলাও খাইবেন, কেটা বলে আইব। কে আসবে? নাম আমার কম নাই, কইছে না আসবে। সব বলাস। আরে স্টুপিড, বলবে না যে ট্রেনের টাইম হয়ে গেছে। আমার তো গড়ি নাই আব্বা। শাট আপ, গেট আউট। ভাইরাস টেলিফোন, ভাইরাস টেলিফোন। টেলিফোন কলোনি ঘুমাও কেন? পরীক্ষার জন্য আজকাল পড়াতে যেতে পারি না তো, তাই টেলিফোনে ওদেরকে গাইড করার চেষ্টা করি। বাহ, আজকাল টেলিফোনে টিউশনই হয় জানতাম না তো। কমলাপুর স্টেশনের টেলিফোন নাম্বারটা জানো? ইনকোয়ারি? দিনবেলা ঘুমাও কেন? রাত জেগে লেখাপড়া করতে হয় তো। তারপর আবার হাফ প্যান্ট, হাফ প্যান্ট পরো কেন? ডিসগাস্টিং। হ্যালো, আপনার গলায় আবার কি হলো? বাবা ধরেছিল। ওরে বাবা, পরে করছি। ওকে। বুয়া, বুয়া। জে বাবা কই? স্টেশনে গেছে। কেন? কার বলে আসার কথা আছে। ও বাজান সাধু। ইয়েস। হ্যালো, বলো। ক্লাসে এত কঠিন কঠিন ট্রান্সলেশন করতে দেয় না, কি যে বলবো। বলো দেখি শুনি। ওই বেটে গরুটির একটি মাত্র শিং ছিল। কি? ওই বেটে গরুটির একটি মাত্র শিং ছিল? জি। দ্যাট শর্ট কাউ হ্যাড অনলি ওয়ান হর্ন। দ্যাট শর্ট কাউ হ্যাড অনলি ওয়ান হর্ন। ওকে স্যার, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। বুয়া, বুয়া, তুই
जी এটা কি হাসান সাহেবের বাসা জি আমি রাজশাহী থেকে এসেছি আসেন আই বেটা সুটকেসটা ধর না কি আব্দুল তুমি সুটকেসটা ধরবে না ধরবে না কি আমি আব্দুল মামা মামা চুপ ওহো फाकिबाज मामा के बोले चाकरीटा नोट करते हबे काजेर छेले माने ओजे हाफ पैंट अरे है तो भाई जान भाई जान हो आपनर मामार पुला मामार नाम मे ओजे की जाने नाम काजल हैन नामी काजल आपनर मामार कोनो माइया नाई काजल आमार छेलेदेर नाम हय नाकि আব্দুল আব্দুল দেখায় গেট আউট আউট
মামা কে আমাকে চিনতে পারছেন না আমি কমলা আরে তাই তো আমি তোর জন্য স্টেশনে এসে কখন থেকে আর আমি আপনাকে না পেয়ে সোজা বাসায় মাথা বলে কি করে তার আগে বলো হইছি সি ইজ কমলা আমার চাচাতো বোনের মেয়ে রাজশাহীতে থাকে তা তোমার কমলা এখানে কদিন থাকবে কেন আচ্ছা ও কতদিন থাকবে আমি ওর কাছে জিজ্ঞেস করে তারপর তোমাকে জানাতে পারবো আর কিছু জিজ্ঞেস করবে মেয়েটার মাথায় মনে হয় ছিট আছে কেন বলতো ও খুব বেশি কথা বলে আরে ওরা মফস্বলের মেয়ে একটু উচ্ছলই হয় ওর মা রমলা যদি এখনো আমাকে দেখে আমার মনে হয় গাছে চড়ে আমাকে আম পেড়ে দিবে মামা এই গরম থাকতে থাকতে ওর পায়েটা মেখে দিন ব্যথা এক্ষুনি সেরে যাবে ঠিক আছে আমি দিচ্ছি খবরদার খবরদার কি দিচ্ছে দেখ না ব্যথাটা তাড়াতাড়ি চলে যাবে আর হলুদ বাটা ইজ এ হেল অফ এ পেইন কিলার তোমার কোথাও ব্যথা থাকলে তুমি দাও মামা ওকে যাতা দিয়ে ধরুন তো ধরুন দ্যাটস গুড আমি ধরছি বাবা বাবা খুব জ্বলছে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে আপনি এক্ষুনি পাটা ধুয়ে ফেলুন আপনি আর একটা কথা বললে আপনাকে আমি খুন করবো ভাত না পোলাও হ্যাঁ পোলাও লন গরম গরম খাইবেন না আপনি না খেলে আব্বাও খাইব না না খেলে না খাবে I had to spend 1000 to prepare all this. আর এখন তুমি বলছো না খেলে না খাবে মানে কি কিছু না তুমি আর আমি যদি এসব ভালো ভালো জিনিসগুলো না খাই তাহলে এগুলো নষ্ট হবে অপচয় হবে জানেন তো যে অপচয় করে সে শয়তানের ভাই তুমি যদি আর একটা কথা বলো কি মারবে যদি আপনার রাগ কমে তবে মারেন বাবা তোমার এই বোনের মেয়েটি পাগল কোন আমার গোষ্ঠীতে তো কেউ পাগল ছিল না তোর মায়ের গোষ্ঠীতে পাগল ছিল তোর তো স্বভাব হয়েছে মা মামাদের মতো সেই জন্য তোর মধ্যে পাগলামির ভাবটা বেশি আমার পাগলামি মানে এত ভালো ভালো খাবার সামনে রেখে যে না খেয়ে থাকতে পারে হয় তার পেট খারাপ না হয় সে পাগল থ্যাংক ইউ আমি খাড়াই খাড়াই খাইতে পারি না মা ঠিক আছে তুমি রান্না করে যাও আচ্ছা ও মা আপনি শুকনো খাচ্ছেন কেন গলায় তো বেঁধে যাবে এই নে মুরগির রোস্ট আনি আপনি ঠ্যাং খান না ঠিক আছে তাহলে সিনাটা নিন শাট আপ মামা মামা পিঠে পিঠে মাঝখানে কি দেন এই যে এবারে
Thank you. You are welcome, Mama. আপনি আমার গায়ে হাত দিলেন কেন? গায়ে দিইনি তো, পিঠে দিয়েছি। আর কখনো দেবেন না। আই, গায়ে হাত দিয়েছো তো কি হয়েছে? তুই জানিস ও কত বড় অ্যাথলেট? না। আরে ও তো একটা বিরাট জিনিয়াস, আমাদের বংশের গৌরব। আপনি কি লুডু চ্যাম্পিয়ন? না। তাহলে বাগাডুবি? মামা, ও কিন্তু আমাকে ইনসাল্ট করছে। আরে ও হয়েছে ওর মা মামাদের মতো, কারো প্রশংসা সহ্য করতে পারে না। অন্য কিছু হলে সহ্য করা যায়, কিন্তু একটা মেয়ে তিন মন ওজন তুলবে, কুস্তি করবে, এটা সহ্য করা মুশকিল। What do you mean? একটা মেয়ের মাসল থাকবে, সে মাস্তানি করবে, এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। আর আমিও আপনার মতো বুদ্ধিজীবীকে সহ্য করতে পারি না। হ্যালো, গুড মর্নিং। ব্যাড মর্নিং কেন? আর বলো না, কোত্থেকে এক ফুপাত বোন এসে জুটেছে, তার যন্ত্রণায় অস্থির। আপনাকে কি প্রপোজ করেছে? মানে প্রপোজ করা বোঝেন না আপনি? না স্যার, একটা গাব, একটা একটা আলু। হোয়াট? দে
এখন থেকে রোজ সকালে এক গ্লাস করে খাবে। এই যে ভীষণ তিতা, এক নিঃশ্বাসে ঢক করে খেয়ে ফেলবেন। আমি কি পারবো? কেন পারবেন না, খেয়ে ফেলুন। আমি যাব আর আসবো। পলি, লক্ষ্মী মেয়ের মতো আমার কথা শোনো, ফোনটা রাখো। প্রেম কি জিনিস আমি তোমার কাছ থেকে পরে বুঝে নেব। আমার কথা এখনই শুনতে হবে। শোনেন, যখন কোনো মেয়ে প্রেমে পড়ে তখন সে ওই ছেলেটির সামনে খুব চোটপাট করে, রাইট? হ্যাঁ। সেই মেয়েটি যখন গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করছে তখন বুঝতে হবে শি ইজ ফলেন। মাত্র দুই দিনে কেউ প্রেমে পড়তে পারে এটা আমি বিশ্বাস করি না। অ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে জানেন, অবশ্য আপনি তো এত স্ট্রাইকিং না যে এক ঝলক দেখেই। কথাটা আমি ভালো করে জানি বলেই তোমাকে বলছিলাম, তোমার ধারণাটা ভুল। তবে আপনাকে অনেক দিন ধরে দেখলে অন্য কথা, আপনি না স্যার কাঁঠালের মতো। কাঁঠাল খান না? প্রথম প্রথম ভালো লাগে না, তবে ধীরে ধীরে ভালো লাগে। কাঁঠাল? ইউ মিন জ্যাকফ্রুট? টেলিফোনের তারে এগুলো কে নেড়ে দিয়েছে? আমি না ভাইজান, আন্তর জামা পরি না। তাহলে নিশ্চয় আপনি? হ্যাঁ। আপনার কি কোনো আক্কেল নেই? আমার আক্কেলটা তো এখনো ওঠেনি। আ বাবা, তোমার ভাগ্নি যে কদিন এখানে থাকে সে কদিন আমি না হয় হোস্টেলে গিয়ে থাকি। আপনি এখানে কতদিন থাকবেন আমি জানতে পারি কি? এক মাস। আমি এখানে এক মাস থাকব। কেন? আমি রাজশাহী পিএন গার্লস স্কুলের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ঢাকায় এসেছি পিটির ওপরে একটা কোর্স করতে। আপনি আমাকে দোয়া করবেন? করলাম। এ কি, আপনার হাতে কি হয়েছে? আপনি না খালি ব্যথা পান, কাল পায়ে তো আজ হাতে, একটা না একটা ভার আপনার লেগেই আছে। দয়া করে নিজের চরখায় তেল দিন। দিলাম। এখন আপনাকে কতটুকু মাখন দেবো বলো। বাবা, আমি এক্ষুনি চলে যাব, আর এক মুহূর্তে বাড়িতে না। গুড বাই। What is this? This is চিরতা। চির মানে? মানে তো বোঝাতে পারবো না। বাবা, আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছো। What? উনি বলছেন মানুষ ভাষা মহারালে পাগল হয়ে যায়। আচ্ছা, পাগল ভাষা মহারালে কি হয়? বুদ্ধিজীবী? ওর মাকে বিয়ে না করে আমার তোর মাকে বিয়ে করা উচিত ছিল। মানুষ মাত্রই ভুল হয় মামা। আমার জীবনে দুটো ভুল করেছি। দুই নাম্বার ভুল কি? ওর মতো একটা ছেলে না হয়ে আমার তোর মতো একটা সুন্দর মেয়ে হওয়া উচিত ছিল। আমি সুন্দর কে বলল? আমি যদি সুন্দরী হতাম তাহলে কাজল ভাই অন্তত একবার আমার দিকে তাকাতো। আরে দেখ, ওর কি কোনো অ্যাস্থেটিক সেন্স আছে নাকি? তাহলে কি হাফ প্যান্ট পরে সামনে ঘুরে বেড়াতো?
বাড়ি ছেড়ে দিয়ে হোটেলে গিয়ে উঠতো? আপনি কি সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ। যাওয়ার সময় বালিশ দুটো কি নিয়ে যাবেন? যাওয়ার সময় এই দুটো কি নিয়ে যাবেন? না। থ্যাংক ইউ। আমার না দুটোতে ঘুম হয় না, চারটে লাগে। নিয়ে যাই। আমি ফিজিক্যাল কলেজে যাব। মানে সাত মসজিদ রোডে ফিজিক্যাল ইনস্টিটিউট চেনেন না? চিনি। আমি চিনি না। যাবার পথে আমাকে একটু নামিয়ে দেবেন। এই চলো। আমার হাত ধরে হাঁটতে আপনার ভালো লাগছে? না। আপা চা খাবেন? খাবেন? না। আমি খাবো। আমাকে এক কাপ চা দেন আর ওনাকে এক গ্লাস পানি। আপনার রাগ দেখলে লোকে কি ভাববে জানেন? ভাববে আপনি আমার সাথে সংসার করছেন। সংসার মানে? সংসারের মানে বুঝতে হলে প্রেম কি সেটা আগে বুঝতে হবে। প্রেম বোঝেন? না। শুনে প্রেম মানে হলো আমি বলবো আপনি শুনবেন, আপনি বলবেন আমি শুনবো। আর সংসার মানে হলো আমরা দুজনে বলবো, পাড়ার লোকেরা শুনবে। মানে তখন তো কথা হয় না, কেবল ঝগড়া হয়, যেমন এখন আমাদের মধ্যে হচ্ছে। ভাইজান আপনার বুর গলা খুব সুন্দর, মাশাআল্লাহ। আর আমার স্বামীর কি সুন্দর? হ্যাঁ সুরত খুব বালা, মাশাআল্লাহ। ইডিয়েট। হ্যাঁ তার একটু রাগ বেশি মনে হয়। আরে না না, কমলা ভালো আছে, ভালো আছে ও। তুই কমলার জন্য চিন্তা করিস না, ও আসলে পরে আমি তোকে ফোন করতে বলবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, নাকি? হ্যাঁ খোদা। বাবা, কমলা যদি এক মাস বাসায় থাকে, যদি সে না যায়, যদি সে বাসায় থাকে, যদি সে না যায়, তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাবে। কিরকম?
ও আমাকে ঠেলতে ঠেলতে আমার পিঠ দিয়ে ঠেকিয়ে দিয়েছে। ইউ ফাইট ব্যাক। বাবা তুমি ওকে তাড়াও অথবা ছোট খালার বাসায় নিয়ে গিয়ে রেখে এসো। কেন আমার ভাগ্নি সে তোমার ছোট খালার বাসায় কেন যাবে? খুব তো সকালবেলা ডাঁট মেরে হোস্টেলে চলে গিয়েছিলে, এখন ডাঁট মেরে খালার বাসায় গিয়ে উঠো। যাও। ঠিকই হোস্টেলে গিয়ে উঠতাম, কিন্তু ব্যাগ হারিয়ে ফেলেছি। একটা ব্যাগ সামলাতে পারো না তুমি, একটা আস্ত মেয়ে কেমন করে সামলাবে? আর তোমার মতো বয়সে তো আমি একহালি ওরকম সামলাতে পারতাম। মা বেঁচে থাকতে তোমার চেহারা কেমন ছিল আমার মনে আছে। চেহারা কিরকম ছিল? বেড়ালের মতো। বিলাই? হ্যাঁ, তুমি ছিলে একটা আস্ত ম্যাও। গেট আউট, গেট আউট, গেট আউট! যাচ্ছি যাচ্ছি, কিন্তু একটা কথা, মা বেঁচে থাকলে কমলা কেন? তোমার 14 গুষ্টি আমার পেছনে লাগার সাহস পেত না। হোয়াট? হ্যালো, তোমার হাই। হ্যালো। যেহেতু তুমি বাড়ি আসনি সেহেতু আমি খুশি হইনি। ইংরেজি কি হবে বলেন? আমার মাথা। এই যে আপনার ব্যাগ। হ্যালো। জি একটু ধরুন আপনার ফোন। কে? আপনার মাথা দেখলে বাবা। হ্যালো, উনি ধরছেন না। আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? ওনাকে জিজ্ঞাসা করুন তো, যেহেতু তুমি বাড়ি আসনি সেহেতু আমি খুশি হইনি, এর ইংরেজিটা কি হবে? জি একটু ধরো। উনি জানতে চাইছেন যেহেতু আপনি তার বাড়িতে যাননি তিনি খুশি হননি। When you did not come to my house, I was not happy. I'm sorry, Mom. I'm very sorry. Mama, রাজশাহী মেলটা কখন? কেন? আমি চলে যাব। তাহলে তো ট্রেনিং? আমার আর কিচ্ছু লাগবে না। আপনার আর কোনো চিন্তা নাই। কেন? আপনার ঝুট ঝামেলা সব বিদায় দিতেছে। কি? আবার রাজশাহী চলে দিতেছি। সত্যি? হো, ভেরি গুড। আর বাবা? কারণ দেখি আহি।
ভাইজান আব্বা কান্তাছে, কামরা আপনি ভালো করেন নাই। কাজল, thank you.